নমস্কার ওয়েলকাম টু ছন্দশীলা আজকে আমি বানাতে যাচ্ছি মটর পনির প্রথমে পনির আমি দুই প্যাকেট নিয়েছি আপনার যে রকম ইচ্ছা সেরকম শেপ করে কেটে নেবেন আমার এই শেপটা খুব ভালো লাগে তার জন্য এই শেপটা কেটে নিয়েছি আদা গোটা জিরা আমি এই চামচে দুই চামচ নিয়েছি কাঁচা লঙ্কা তিনটা হলুদ মগজ 50 গ্রামের মতো আছে টমেটো দুটো কুচি করা মটরশুঁটি সাদা তেল লবণ সবজি মশলা আমি প্যাকেটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি সরষের তেল যে মগজ আমি গোটা দেখেছেন সেটা আমি পেস্ট করে নিয়েছি আদাটাকেও পেস্ট করে নিয়েছি ননস্টিক করে আমি চাপে দিয়েছি সাদা তেল এক চামচ বেশি দিলাম না এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে খুব সাবধানে অল্প হিটে ভাজবেন হিটটাকে কমিয়ে দিলাম চারদিকটা এভাবে কমিয়ে দিচ্ছি যাতে সব পনিরগুলোতে ভালো করে তেলটা লেগে যাবে ওই পিঠটা হয়ে গেছে এবার আমি ওই পিঠটাও আমি ভেজে নিচ্ছি ভালো করে যেমনি না ভাঙে ভেজে নেব ভালো করে আর বাকি যা আছে ওগুলোকে আমি এইভাবে তেলে ভেজে নেব সবটাকে ভালো করে উল্টে দিয়েছি বাকি যে যা আছে আমি ওগুলোকে ভালো করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি বেশি লাল করে ভাজলাম না হালকা করে ভেজেছি না বেশি করে কড়া লাল করে ভাজলে কড়া হয়ে যাবে কিন্তু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি বেশি করে গরম হয়ে গেছে এই চামচে দুই চামচ জিরা দিয়েছি গোটা সেটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আদা ভাজা প্রায় হয়ে গেছে এবার আরো দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দিচ্ছি হলুদ আঞ্জার মতো যেমন পনির থাকবে সেই হিসাবে কিছু হলুদ আর লবণটা লাগে আমি আঞ্জার মতো দিয়ে দিলাম লবণ আঞ্জার মতো আমি এক চামচ দিলাম এই মটর পনির কিন্তু আমি নিজের পছন্দেই বানাচ্ছি খেতে খুব ভালো লাগে তার জন্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর এই টমেটোকে একটু গরম করতে হবে তার জন্য আমাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু খুব ঢাকনাটা উঠিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে গেছে হয়ে গেছে
সামান্য জল দিচ্ছি, বেশি না, বেশি দিচ্ছি ভালো করে, বেশি জল দেবে না প্রথমে। মশলাটা আমি কোটোতে ভেজে নিয়েছি, মশলাটা কোটো ভেজে নিয়েছি। এবার এসে সবজি মশলা, এক চামচ, দু চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খান ওরকমই দেবে। এই লঙ্কা গুঁড়ো ঝাল না, একটু লঙ্কাই আছে। আড়াই চামচ দিলাম। তেল কিন্তু একবারেই দেবেন না, আরেকটু তেল দিচ্ছি সামান্য। যে মগজ আমি বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কালারটা খুব ভালো চলে এসেছে। জল দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটি কিন্তু লবণ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। টিপেও দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি আগে দিলাম না। জল দিয়ে দিচ্ছি। যা পনিরগুলো ভেজেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি মোটামুটি 5 মিনিট। মটর পনির তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটিং করব, ঠান্ডা হলে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। মটর পনিরে আমি গরম মশলা আর বাটার দিয়ে প্লেটিং করে দিয়েছি। এটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। যদি এই মটর পনির বানাবার ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের এপিসোডে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। ইনশাআল্লাহ, ধন্যবাদ।